তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। অ্যান্ড আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই ফেলেছেন আজকে আমি কী নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। সো গাইস, এই ভিডিওটিতে কথা বলবো আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোর নিয়ে। নেক্সট ম্যাজিক কিউব স্টোরে আমাদের কি কি বান্ডেল আসতে পারে 100% শিওর দিয়ে এই ভিডিওতে বলে দেব। এছাড়াও আপকামিং নিউ কিছু আপডেট, কি নিউজ, কি আপকামিং কিছু ইভেন্ট রয়েছে আজকের এই ভিডিওতে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। সুতরাং গাইস, ভিডিওর একটা সেকেন্ডও মিস করবেন না। যদি এক সেকেন্ড মিস করে যান তাহলে হয়তো আপনার থেকে অনেক ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। তো গাইস, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশাপাশি বেল আইকনটি অল এ সেট করে দিবেন, যেন আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে দেখে নিতে পারেন। তো গাইস, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, প্রথমে আমি আপনাদেরকে এখানে পেটের ডিসকাউন্টের বিষয়টা বলে দিই যে ফোর্থ ইউনিভার্সারি উপলক্ষে কিন্তু আমাদেরকে এত পার্সেন্ট পেট ডিসকাউন্টে নিতে পারবো। সো গাইস, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কোন পেটটা সবার কাছে সব থেকে বেশি ভালো লাগে, এটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমার তো এই পেটটাকে বেশি ভালো লাগে। এছাড়াও রয়েছে আরেকটা পেট যেটা কিনা ওয়াগি পেট। এই দুইটা পেট আমার কাছে কিউট লাগে এবং মোটামুটি ভালো লাগে, অ্যান্ড এটাও মোটামুটি ভালো লাগে। তো আপনাদের কার কাছে কোন পেটটা ভালো লাগে, অ্যান্ড কে কোন পেটটা বের করেছেন এখান থেকে, আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। সো গাইস, নেক্সটে চলুন কথা বলা যাক আমাদের ম্যাজিক কিউব স্টোর নিয়ে। তো ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে ম্যাজিক কিউব স্টোর কিন্তু আমি 100% শিওর দিয়ে বলে দেবো আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোর কী হতে চলেছে। সো গাইস, বর্তমান কিন্তু ম্যাজিক কিউব স্টোরে এই বান্ডেলগুলো দেওয়া আছে। তো ম্যাজিক কিউব অনেকের কাছে অনেক রকম আছে, তো আমার কাছে তো ম্যাজিক কিউব নেই ইয়ার। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওপরে। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, নেক্সট ম্যাজিক কিউব হিসেবে অর্থাৎ ম্যাজিক কিউবের বান্ডেলগুলো হিসেবে কিন্তু আমাদের যে ডায়মন্ড রয়্যালের বালচার অর্থাৎ ডায়মন্ড রয়্যালের বান্ডেলগুলো ছিল ওই বান্ডেলগুলোই আসতেছে। সো গাইস, আশা করছি বুঝতে পেরেছেন ওই থেকে দুই তিনটা বান্ডেল হয়তো বা অ্যাড করে দেওয়া হতে পারে আমাদের নেক্সট ম্যাজিক কিউব সেকশনে। সো গাইস, আশা করছি এই বিষয়টাও বুঝতে পেরেছেন। এছাড়াও আপনাদের কোন বান্ডেলটা সবচেয়ে বেশি ভালো লাগে, এছাড়াও অন্য একটি সার্ভারে দেখতে পাচ্ছেন এই বান্ডেলগুলো দেওয়া আছে। তো এখানে কিন্তু টপ গেমার বান্ডেলও দেওয়া আছে, তো এইগুলো আসবে না, এইগুলো আশা করা যাচ্ছে না এই ম্যাজিক কিউব সেকশনে। তো আশা করছি বুঝতে পেরেছেন। অ্যান্ড কোন বান্ডেলটা কার কাছে কেমন লাগে, টপ গেমার, তারপর আরও রয়েছে এরকম অনেক ধরনের বান্ডেল, তো কোন বান্ডেলটা কার কাছে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। সো গাইস, নেক্সটে চলুন কথা বলা যাক আমাদের পুরাতন রেয়ার কিছু বান্ডেল নিয়ে। তো যেমনটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এই বান্ডেলটি কিন্তু আপকামিং সময়ের মাধ্যমে ফোর্থ ইউনিভার্সিটি উপলক্ষে আমাদের বিডি সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে ব্যাক করতেছে। সো গাইস, আশা করছি বুঝতে পেরেছেন। অ্যান্ড এখান থেকে কোন বান্ডেলটা কার কাছে কেমন লাগে এটা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এছাড়াও কিন্তু এই বান্ডেলগুলো আপকামিং সময়ের মাধ্যমে আমাদের গেমের মধ্যে আসবে। সো গাইস, আশা করছি বুঝতে পেরেছেন। অ্যান্ড এখানে কিন্তু কোন বান্ডেলটা কে বার করবেন যদি আসে এটাও আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। সো গাইস, নেক্সটে চলুন কথা বলা যাক আরও একটি নিউ আইটেম নিয়ে। তো যেমনটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এটা গিল্ড টোকেন। তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেম চেঞ্জ কার্ড চেঞ্জ করার সময় অর্থাৎ নেম চেঞ্জ কার্ড পে করার সময় আমাদের এই কার্ডগুলো কাজে লাগার সাথে। তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এইরকম আরও নতুন কার্ড কিন্তু আমাদের গেমের মধ্যে আপকামিং সময়ের মাধ্যমে অ্যাড হতে চলেছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। অ্যান্ড কার্ডটি কার কাছে কেমন লাগতেছে আপাতত এটা আমাকে জানিয়ে দিতে পারেন। এছাড়াও কিন্তু আপকামিং সময়ের মাধ্যমে এটা চলে আসবে, এটি 99% শিওর হয়ে গিয়েছে। সো গাইস, নেক্সটে চলুন কথা বলা যাক আরও একটি নিউ আইটেম নিয়ে। তো যেমনটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মুখের মাস্ক না মুখোশ বলে কি যেন বলে এটা, না ট্যাটু বলে এটা আমি আসলে সঠিকভাবে জানি না। তো এটা আরও নতুন আপকামিং সময়ের মাধ্যমে আসতে চলেছে। তো এটা কার কাছে কেমন লাগলো এটা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এছাড়াও কিন্তু আমার কাছে এটা ওপি টাইপের লাগছে, তো এটা কিন্তু আপকামিং সময়ের মাধ্যমে চলে আসবে। তো গাইস, নেক্সটে চলুন কথা বলা যাক আরও একটি নিউ বান্ডেল নিয়ে অর্থাৎ ইভেন্ট নিয়ে। তো যেমনটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, অলরেডি কিন্তু বাইরের একটি সার্ভারে এই আইটেমটি এই ইভেন্টের মাধ্যমে চলে এসেছে, অর্থাৎ এই ফিমেল বান্ডেলটি এই ইভেন্টের মাধ্যমে চলে এসেছে। তো এটা কিন্তু আপকামিং সময়ের মাধ্যমে আমাদের বিডি সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে আসার একটা চান্সেস আছে। তার কারণ হলো গিয়ে বাইরের সার্ভারে অলরেডি চলতেছে এগুলো। সো এই ফিমেল বান্ডেলটি কিন্তু আমাদেরকে ফোর্থ ইউনিভার্সিটি উপলক্ষে ফ্রিতে দেওয়ার একটা চান্সেস আছে। সো গাইস, আশা করছি এই বিষয়টাও ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছেন। অ্যান্ড এই বান্ডেলটি এবং ইভেন্টটি কার কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন।
সো গাইস নেক্সটে চলুন কথা বলা যাক আর একটি নিউ আইটেম নিয়ে। তো যেমনটা আপনারা স্ক্রিনে পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপকামিং সময়ের মাধ্যমে আমাদের বিডি সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে চলে আসবে। তো এটা কিন্তু বাহিরের একটি সার্ভারে অলরেডি চলতেছে। তো এই বান্ডেলটা কার কাছে কেমন লাগে সবগুলো আমার ডাউনলোড করে না, তার কারণে হয়তো বা ভালো করে দেখাতে পারতেছি না। তো এই বান্ডেলটা কার কাছে কেমন লাগে এটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। অ্যান্ড আপকামিং সময়ের মাধ্যমে যে আমাদের বান্ডেলগুলো আসবে অ্যান্ড অলরেডি আসতেছে বর্তমান সময়ের মাধ্যমে, তো এই বান্ডেলগুলো কিন্তু খুবই মারাত্মক টাইপের অ্যান্ড ওপি টাইপের লাগে আমার কাছে। তো আপনাদের কার কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। সো গাইস নেক্সটে চলুন কথা বলা যাক আমাদের আরও একটি নিউ টপ আপমেন্ট নিয়ে, যেটি কিনা বাইরের একটি সার্ভার চলতেছে। অ্যান্ড এই দুইটা আইটেম যে রয়েছে না গাইস, এই দুইটা কিন্তু সকলেই তোমরা লগ ইনের ফলে পেয়ে যাবা অ্যান্ড ফোর্থ ইউনিভার্সিটি উপলক্ষে তোমরা এই দুটাই একদম ফ্রিতে পেয়ে যাবা। সো গাইস আশা করছি বুঝতে পেরেছেন। অ্যান্ড এছাড়া এই দুটো আইটেম থেকে কোন আইটেমটা কার কাছে কেমন লাগে এটা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে বলবেন না। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এত ডায়মন্ড টপ আপে বাহিরে একটি সার্ভারে অলরেডি চলতেছে। সো গাইস নেক্সটে চলুন কথা বলা যাক আমাদের গোল্ড রয়্যালের রেয়ার কিছু আইটেম নিয়ে অর্থাৎ বান্ডেল নিয়ে। তো যেমনটা আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এগুলো থেকে কিন্তু যে কোনো তিনটা বান্ডেল আপনারা বুট দিয়ে নিয়ে নিতে পারেন। যেমনটা ধরেন আমাদের ক্রিমিনাল বান্ডেলের ক্ষেত্রে হয়েছিল, তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আশা করছি ভালো ভালো অর্থাৎ বান্ডেলগুলোই আপনারা বুট দেবেন অ্যান্ড নিয়ে নেবেন সহজে। তো এই বান্ডেলগুলো থেকে কোন বান্ডেলটা আপনাদের কার কাছে কেমন লাগে সব থেকে বেশি তো আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এছাড়াও কিন্তু এই বান্ডিল থেকে মোটামুটি ভালো লাগে আমার কাছে তিন চারটা বান্ডিল। তো যাই হোক আমি নাম বললাম না, নাম বললে হয়তো বা ভিডিওগুলো আরও লং হয়ে যাবে। আর হ্যাঁ গাইস যারা যারা আজকের এই ভিডিওটি স্কিপ করেছেন তারা হয়তো বা অনেক কিছু মিস করেছেন, সুতরাং গাইস যারা যারা ভিডিওটি স্কিপ করে দেখেছেন প্রথম থেকে আবার ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং নিউজ দেখতেও পারবেন। তো এই ছিল এখনকার মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন অ্যান্ড চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি অল এ সেট করে দিবেন যেন আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে দেখে নিতে পারেন। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।